অল্প সময়ে অল্প উপকরণে আমি একটা ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিসম্মত। খুব অল্প তেলে রেসিপিটা আমি বানাবো, আর পুরো ভিডিওটা দেখার জন্য সকল দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। রেসিপিটা বানানোর জন্য আমি শীতের কিছু সবজি ইউজ করেছি। প্রথমে গাজরটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। গাজরের টুকরো কাটা হয়ে গেলে এবার আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম, মধ্যখানের বীজটা ফেলে দিলাম। দেওয়ার পর কয়েকটা ফালি করে এবার আমি একটা চপারের মধ্যে গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। চপারের ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার গাজর আর ক্যাপসিকামের টুকরোগুলোকে আরও ছোট ছোট করে করে নিচ্ছি। যাদের কাছে চপার নেই তারা একদম ছোট ছোট করে গাজর আর ক্যাপসিকামগুলোকে কেটে নেবে। গাজর ক্যাপসিকাম কাটতে কাটতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকেও দেখো আমি চপ করে নিয়েছি। এরপর আমি একটা বোলে এক কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তিনটে ডিম। পরিমাণ বাড়ির সদস্য অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। ডিম আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে শীতের কিন্তু আরো অন্য সবজিও ইউজ করতে পারো। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিলস্পুন ব্ল্যাক পেপার। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন বেকিং পাউডার। দিয়ে দিলাম এক মুঠো কেটে রাখা ধনে পাতা। সবকটা উপকরণ আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। যদি ব্যাটারটা করার সময় মনে হয় টাইট হয়েছে তাহলে অল্প জল অথবা দুধ মিশিয়ে নিতে পারো। যত ভালো করে ফেটানো যাবে তত জিনিসটা সুন্দর খেতে হবে আর সফট হবে। ফ্রাইং প্যান হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 টেবিলস্পুন হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এক হাতা করে গোলা ওই অয়েলের উপরে দিয়ে দিলাম। এবার আমি একটা খুন্তি দিয়ে একটু চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। এছাড়া অনেক সময় কোনো সবজি খেতে চায় না বাচ্চাদেরকে অথবা বড়দেরকে, সকালে ব্রেকফাস্ট অথবা রাতে কিন্তু এইভাবে তৈরি করে দেওয়া যেতে পারে। তাতে বাচ্চারা পুষ্টিও পাবে, আবার এটা খুব স্বাস্থ্যসম্মতও হবে যেহেতু তেলের ব্যবহার বা মশলার ব্যবহার একদমই হয়নি। গ্যাসের ফ্লেম লো করে আমি রান্নাটা করেছি। একটা পিঠ হয়ে গেছে দেখো, এবার আর একটা পিঠ হতে দিয়েছি। আমি মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। মিনিট দুয়েক পর ফিরে এসেছি। দেখো আমার দুটো পিঠ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আমি পরপর কতগুলো বানিয়ে নেব। মাঝে মাঝে একঘেয়ে লুচি পরোটা রুটি খেতে ভালো না লাগলে মুখের স্বাদ বদল করার জন্য কিন্তু এই রেসিপিগুলো অনায়াসে ট্রাই করা যেতে পারে। আর একটা বানাতে বানাতে আমি একটা সস রেডি করছি। সসটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। পরিমাণগুলো তোমরা যতটা তৈরি করবে ঠিক সেই বুঝে দেবে। আমি এখানে 1:1 করে সবকটা করেছি। এরপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। সামান্য পরিমাণে অরিগানো দিয়েছি। অরিগানো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি চিলি সস। এবার সবকটা উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি আবারও 1/2 টেবিলস্পুন মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজ দেওয়ার পর আবারও সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসটা ছাড়াও কিন্তু শুধুমাত্র টমেটো সস বা চিলি সস দিয়েও এই রেসিপিটা খুব ভালো যাবে।
देखते ही पेले कतटा कम समय मध्य कतटा कम उपकरणे आमी रेसिपिटा तोमादेर साथे शेयर करलाम। आशा राखछि भिडियोटा भालो लेगेछे। जदि भालो लागे प्लिज एकटा लाइक करो, कमेंट करो और फ्रेंड्स और फैमिली फ्रेंड्सर मध्य शेयर करो। जारा आमार चैनले नतून भिजिट करछो सबस्क्राइब करे पाशेर बेल नोटिफिकेशनटिके अल करे दिओ नित्य नतून भिडियोर आपडेटगुलो सबार आगे पावार जोन्नो। ताहले बंधुरा आजकेर मतो आसछि, आबार परे तोमादेर साथे देखा होच्छे नेक्स्ट भिडियोते। ততদিনে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার চ্যানেলের পাশেই থাকবে।